আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাই অনেক অনেক ভালো থাকুন। মহান রাব্বুল আলামিনের কাছে এই দোয়া রেখে আমি নাহার শুরু করছি আমার আজকের ভিডিও। এর আগে ধন্যবাদ এবং ভালোবাসা জানাতে চাই আমার ওই সকল বন্ধুদের যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইতিমধ্যে আমার পাশে আছেন, আর যারা এখনও করেননি তাদের বলছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার নিয়মিত ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তাই যথারীতি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ আমি কিছু হাতের কাজের বিছানার চাদর এবং নকশি কাঁথার ডিজাইন দেখাবো। এটি একটি নকশি কাঁথা, কালো কাপড়ের উপরে সাদা সুতা দিয়ে করা। প্রতিটা লাইনের নকশির মডেল আলাদা আলাদা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আর নকশির মাঝখানে যে কাপড়টুকু আছে সেখানে দেখুন কত ঘন করে সেলাই দেওয়া হয়েছে। এই নকশি কাঁথাটি আমার মায়ের হাতের। আমার মা অত্যন্ত যত্ন সহকারে এবং ধৈর্য সহকারে এই কাঁথাটি তৈরি করেছেন। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই কাঁথাটি তৈরি করতে কতটা ধৈর্য আর কতটা পরিশ্রমের প্রয়োজন হয়েছে। নকশির মাঝখানের যে সেলাইটুকু দেখুন কি ঘন, আর নকশিগুলো তো কত, একদম পেটা নকশি, গর্জিয়াস নকশি। এটি আরেকটি নকশি কাঁথা, খয়েরি কাপড়ের উপরে সাদা সুতা দিয়ে কাজ করা হয়েছে। এই কাঁথাটিরও প্রতিটি লাইনের নকশির মডেল আলাদা আলাদা, এবং এই নকশির মাঝখানের কাপড়টুকুতে এই কাঁথাতেও কত ঘন করে সেলাই দেওয়া আছে আপনারা দেখুন। এটিও আমার মায়ের হাতে সেলাই করা। আর নকশির সেলাইগুলো যে কিভাবে করা হয়েছে সেগুলো দেখে নিন। সেলাইয়ের মানে নকশির ডিজাইনগুলো মানে মডেলগুলো আলাদা আলাদা হলেও সেলাইগুলো একই ধরনের সেলাই দিয়ে এগুলো কাজ করা হয়েছে। আমি সেলাইয়ের ধরনগুলো দেখাচ্ছি। আমি চেষ্টা করছি আপনারা যেন ভালোভাবে দেখতে পারেন, এই জন্য একটু বেশি সময় ধরে দেখাচ্ছি। আর এটি একটি বিছানার চাদর, সাদা কাপড়ের উপরে কালো কাপড় কেটে বসানো হয়েছে, তারপরে আবার সুতা দিয়ে কাজ করা হয়েছে তার উপরে। ওটি মাঝের ফুল, আর এটি সাইডের ফুল। মাঝের ফুলটির কাছের ধরন দেখুন,
এটার কাজ করা হয়েছে, ওই তো কালো কাপড় কেটে বসানো হয়েছে, পাতাগুলো ডালগুলোকে করা হয়েছে, সুতা দিয়ে ভরাট করা হয়েছে, মাঝের ফুলের ডালগুলোকে সুতা দিয়ে ভরাট করা হয়েছে, পাতার মাঝখানের ডালগুলো আর পাতাগুলো কাপড় কেটে বসানো হয়েছে, ফুলগুলোও কাপড় কেটে বসানো হয়েছে, তারপরে সেগুলো আটকিয়ে নিয়ে সেলাই করে আবার তার উপরে সুতার কাজ করা হয়েছে, হলুদ সুতা দিয়ে কাজ করা হয়েছে। এটি হলো কর্নারের ফুল। কর্নারের ফুলের যে ঢালগুলো রয়েছে সেগুলো কাপড় কেটেই বসানো হয়েছে, পাতাগুলো আর ফুলগুলো বসানো হয়েছে কাপড় কেটে, মানে এটার ম্যাক্সিমামই কাপড় কেটে বসানো হয়েছে, ঢাল ফুল পাতা সব বসিয়ে নিয়ে তারপর সুতা দিয়ে কাজ করা হয়েছে। এটি আরেকটি বিছানার চাদর। এই বিছানার চাদরটি বেশ বড়, তাই আমি বিছানায় না পেতে মেঝেতে পেতে দেখাচ্ছি, এর জন্য একটু কুচকানো মনে হচ্ছে। এটি কর্নারের ফুল, এটারও সব কিছুই কাপড় কেটে বসানো হয়েছে। এটা মাঝের ফুল, এই আর ছোটো ছোটো আঙুরগুলো দেখা যাচ্ছে, এগুলো কাপড় কেটে বসানো হয়েছে, ঢালগুলোও সব কিছুই। এটি একটি দরজার পর্দা, সাদা কাপড়ের উপরে খয়েরি সুতা দিয়ে করা। এটি সম্পূর্ণ সুতার কাজ। এই ভরাট সেলাই দিয়ে করতে হয়েছে। বিছানার চাদরগুলো যে দেখালাম, ওগুলো আমি আর আমার মা দুজনে করেছিলাম, আমার বিয়ের আগের সেলাইগুলো। আর এই পর্দাটা সম্পূর্ণ আমি নিজের হাতে করেছিলাম, এটাও আমার বিয়ের আগেরই সেলাই। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর অনেক সেলাই আমার মায়ের হাতের আছে, বাট আমি এই অল্প কয়েকটাই নিয়ে এসেছি আপনাদের সাথে। যদি ভবিষ্যতে পারি ইনশাল্লাহ আবার শেয়ার করব আমার মার বাকি সেলাইগুলো। তা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে তা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকলো। আল্লাহ হাফেজ।